গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দিস ইজ এম এম জেমস ফ্রম গোয়া। সো বন্ধুরা, আজকে আমি আমার ক্যামেরাটা অন করেছি, তার কারণ আজকে আমি আমার জীবনের কিছু মানে গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। সো আজকে আমার ছুটির দিন, আর আমি যে জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা হলো আমার ছুটির দিন আমি কোথায় অতিবাহিত করি। সো ফ্রেন্ডস, সেটা দেখানোর জন্য আমি কিন্তু এই ভিডিওটা আজকে আমি করছি, কারণ অনেকদিন ধরে আমি ভাবছিলাম এই এই জায়গাটার একটা ভিডিও নেওয়া অবশ্যই জরুরি। সো ওই জন্যেই আমি মূলত প্ল্যানটা করলাম, এবং প্ল্যান মাফিক কাজ, আমি এখানে এসে পৌঁছে গিয়েছি অলরেডি। প্রায় আমি 3 কিলোমিটার পায়ে হেঁটে এখানে পৌঁছেছি, কারণ এখানে আসতে হলে কোনো বাইক বা সাইকেল এই ধরনের কোনো কিছু মানে কাজ সম্ভব হয় না, কারণ দেখতেই পাচ্ছ চারিদিকে পাহাড়। সো যার কারণে পিছনে দেখতে পাচ্ছ চারিদিকে পাহাড়, ঠিক আছে? তো যার কারণে এখানে বাইক বা সাইকেলের কোনো রকমই কাজ হয় না, একেবারে পায়ে হেঁটে আসতে হয়। কিন্তু তারপরেও বন্ধুরা, কেন আমি এখানে আসি এটাই প্রশ্ন না? সো এখানে আমি আসি তার মূল কারণ হলো এটাই, কারণ এখানে আসলে আমার যত মনের যে একটা মন কখনো খারাপ থাকে কখনো ভালো থাকে, তো যখনই আমার মন খারাপ হয় এই ঠিক এই জায়গাটায় এসে আমি বসি। আমার পিছনে দেখতে পাচ্ছ এই জায়গাটায় এসে আমি বসি এবং সঙ্গে সঙ্গে আমার মন ভালো হয়ে যায়। ওই জন্য যখনই আমি আমার ছুটি থাকে কোনো কিছু থাকে, এখানে অনেক কষ্ট হলেও আমি এই জায়গাটায় আসি এবং এখানে বসি। তোমরা দেখতেই পাচ্ছ সামনে আশেপাশে কিন্তু কেউই নেই, একেবারে নিরিবিলি একটা জায়গা। সেই কারণেই কিন্তু আমি এখানে আসি, কারণ আমার অত ক্রাউড এরিয়া যেখানে প্রচুর মানুষ, প্রচুর মানে একেবারে অস্বাস্থ্যকর পরিবেশ মতো ওই ধরনের জায়গা আমার ভালো লাগে না, যার কারণে যখনই আমি সময় পাই তখনই এরকম একটা নিরিবিলি প্লেস, জাস্ট ইনক্রেডিবল। কারণ আমি এখন বিষয়টা উপভোগ করছি, প্রকৃতির এই সৌন্দর্যটা উপভোগ করছি, সেই কারণে আমি বুঝতে পারছি যে কতটা সুন্দর এই জায়গাটা। তোমাদেরকে আমি দেখাচ্ছি সামনের কিছু সিনারি, কিছু সি ভিউ, সেটা দেখে তোমরাও সত্যিই বলবে না বেস্ট চয়েস তোমার। সো একটা করে তোমাদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিই। সামনে দূরে ওই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু খুব একটা বিখ্যাত রেস্টুরেন্ট, ঠিক আছে? কিন্তু যেহেতু গোয়াতে এখন অফসিজন, ঠিক আছে, এটা আগস্ট, তো এটা মূলত অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে, এবং নভেম্বরের ঠিক প্রথমের দিকেই কিন্তু ওই রেস্টুরেন্টটা চালু হবে। আর ওই রেস্টুরেন্টে বসে আমি যখনই আসি না একটা কফি অন্তত ওই রেস্টুরেন্টে বসে খাই, কারণ সামনে বুঝতেই পারছো এত সুন্দর একটা ভিউ পয়েন্ট, কফি খেতে খেতে রিয়েলি রিয়েলি মানে ভাষায় প্রকাশ করা যাবে না কতটা মনের মধ্যে যে একটা আনন্দ সেটা সৃষ্টি হয়। যাই হোক, আর এদিকে দেখতেই পাচ্ছ চারিদিকে, আর একটা জিনিসের সঙ্গে তোমাদেরকে পরিচয় করে অবশ্যই দিতে হবে, সেটা হলো এটা দেখতে পাচ্ছ দূরে ওই একটা অ্যাপার্টমেন্ট, ঠিক আছে, ওই একটা বাড়ি, কারুর বাড়ি, আমি জানি না ঠিক বাড়িটার মালিককে। সো ওই যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ ওটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 40 মিটার উঁচে অবস্থান করছে, আমার হয়তো ভুল হবে, 40 মিটার না 50 মিটার বা তারও বেশি উঁচে অবস্থান করছে। সো ওটা কিন্তু প্রচুর পুরনো একটা ভবন, প্রায় 200-300 বছরের পুরনো একটা ভবন, ঠিক আছে? সো ওখানে এখন তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু এখন কাজ হচ্ছে, শ্রমিকরা ওখানে কাজ করছে। সো তারপরে যেগুলো ওখানে দেখতে পাচ্ছ যে নারিকেল গাছ এখানে চারিদিকে তো ভরে ভরে আছে, এবং সামনের দিকে, সো এখানে যাবাটা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার, কারণ চারিদিকে পাথর আর পাথর। সো আমি চাই তোমাদেরকে একটু সামনে নিয়ে আরও কিছু দেখানোর জন্য, সো সেই কারণে আমি চেষ্টা করছি তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো এবং এনজয় করতে থাকো প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্যকে উপভোগ করতে থাকো। সো বন্ধুরা, তোমরা দূরে দেখতে পাচ্ছ একটা মহিলা, তিনি একটা হুইল নিয়ে কিন্তু মাছ ধরছে, এবং একটা পুরুষ তার ছাড়া একটু দূরে অবস্থান করছে, তিনিও কিন্তু একটা হুইল নিয়ে মাছ ধরছে। অনলি দুটো মানুষ আছে, এই মানুষগুলোকে দেখে মনে হচ্ছে এরা খুবই পিসফুল মাইন্ডের মানুষ। তো ওদিককার ছাড়া এখানে অনেক কিছু চেঞ্জেস আছে, এই যে ছোট্ট একটা সমুদ্র সৈকত, এখানে সম্পূর্ণ সব কিছুই ভিন্ন রকমের। তো যে রেস্টুরেন্টের কথা ইতিপূর্বে তোমাদেরকে আমি বলেছি, সেই রেস্টুরেন্টটা এবারে দেখো, একেবারে সামনে
একেবারে সমুদ্রের সামনেই অবস্থিত এই ছোট্ট কিউট রেস্টুরেন্টটা, কিন্তু যেহেতু এখন অফ সিজন তার কারণে রেস্টুরেন্টটা কিন্তু বন্ধ আছে। আর সামনেই একেবারে সমুদ্র, এখানে বসে তুমি সমুদ্রের যে অপরূপ সৌন্দর্য সেটা কিন্তু তোমরা উপভোগ করতে পারো। এবং সামনে যে দূরে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ, এই পাহাড়টা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 300 ফুট উঁচুতে অবস্থান করছে এই পাহাড়টা, ঠিক আছে। এসো, এই পাহাড়টা এখন আমি যেতে চাই না, কারণ আমার হাতে অতটা টাইম নেই, যার কারণে আমি পাহাড়টা ওপরে এখন যাচ্ছি না। আর তাছাড়াও এখানে কোনো লাইফ গার্ড নেই, কেউ নেই, যার কারণে পাওয়ার ওই যে পাহাড়টা ওটা যাওয়া একটু ঝুঁকিপূর্ণ হতে পারে। সো সেই কারণে আমি পাহাড়টা যাচ্ছি না, কিন্তু নেক্সট টাইম অবশ্যই ওই পাহাড়ের ওপরে উঠবো এবং ওই পাহাড়টাকে নিয়ে একটা ভিডিও বানাবো। দেখতে পাচ্ছ কত সুন্দর, কেন আমি এই জায়গাটায় আসি এবং কেন আমি এই জায়গাটাকে এত বেশি ভালোবাসি। সো একটু বসে নেই এখানে। সো আমাকে দেখে বুঝতেই পারছো তোমরা আমি এখন কতটা হ্যাপি। সো এখানে আমি বসে থাকি, আর এখানে বসে আমার 2 থেকে 3 ঘন্টা কীভাবে কেটে যায় আমি নিজেই বুঝতে পারি না। সো এটা আমার কাছে একটা, এটা বলতে পারো যেহেতু কোনো কিছুকে হ্যাভেনের সঙ্গে তুলনা করাটা উচিত হবে না, কিন্তু আমি তো মনে করি এটা হলো পৃথিবীর হ্যাভেন, হ্যাভেন অন দ্য আর্থ। ওকে, সো রিয়েলি রিয়েলি খুব খুব খুশি আজকে আমি এই পুরো দিনটাই এখানে আমি অতিবাহিত করব। সো এটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি ভিডিওটা তৈরি করেছি। এবং আমি মনে মনে ভাবছিলাম যে অবশ্যই এই যে জায়গাটা, এই যে সুন্দর জায়গাটা, এর বিষয়ে অবশ্যই একটা ভিডিও করতে হবে এবং তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ গাইজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, এবং এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো এবং হ্যাপি লাইফ উইথ জেমস চ্যানেলের পাশে থাকো। থ্যাংক ইউ সো মাচ গাইজ, দেখা হবে অন্য আর একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। Bye-bye.